স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে করোনা টিকার বিশেষ কার্যক্রম। আগামীকালও চলবে এই কর্মসূচি, দেয়া হচ্ছে টিকার দ্বিতীয় ডোজ। এ বিষয়ে জানাতে ঢাকার সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিনে কেন্দ্রে ভিড় কেমন দেখছেন? তোচিয়া, দ্বিতীয় দিনের এই করোনার যে ডোজ চলছে সেখানে আমি আপনাকে যদি পিছনে একটু দেখাতে চাচ্ছি, যে আপনি একটু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর যে যারা টিকা প্রত্যাশী তারাই এখানে ভিড় করছে সকাল থেকে। 9টা থেকে যদিও টিকা দেওয়ার কার্যক্রম শুরু ছিল, কিন্তু তার আগে থেকে এখানে টিকা প্রত্যাশীরা এখানে ভিড় করেছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সাভার আসলে কিন্তু শিল্পাঞ্চলে এখানে প্রায় কলকারখানায় অনেক শ্রমিক এখানে নিয়োজিত রয়েছে, এবং যারা গত ফেব্রুয়ারি মাসে 26 তারিখে এই গণটিকার প্রথম ডোজ দিয়েছিল তারা গতকালকে টিকা নিয়েছে, এবং যারা 27 তারিখে নিয়েছিল তারা আজকে আসছে। এবং আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, কালকে সাভারে 1,14,000 গণটিকার লক্ষ্যমাত্রা থাকলেও সেখানে প্রায় 79,000 জনকে সেকেন্ড ডোজের টিকা দেওয়া হয়েছে। এবং আজকে এই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা যেমনটি আমাকে জানিয়েছে যে আজকে প্রায় 50,000 জনকে এই সেকেন্ড ডোজের টিকা দিবে এমনটি তারা লক্ষ্য নির্ধারণ করেছে। এবং আজকে এক যুগে কিন্তু সাভারের 12টি ইউনিয়নে কিন্তু গণটিকা কার্যক্রম চলছে, এবং সেখানে 18টি কেন্দ্রে 103টি বুথের মাধ্যমে টিকা নেওয়া হচ্ছে। এবং তোষে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকালবেলা কিন্তু প্রচুর ভিড় থাকলেও এখানে আস্তে আস্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা উনি এখানে এসে মাইকিং করে এবং সবাইকে হাত তুলে তুলে সুশৃঙ্খলভাবে টিকা নেওয়ার জন্য বলছে। এবং পাশে কিন্তু একে আরেকটি কেন্দ্র রয়েছে যেটা সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পোশাক শ্রমিকরাই বেশি যারা নারী, এবং নারীদের জন্য আলাদা আরেকটি কেন্দ্র খোলা হয়েছে। তো তোসিয়া, এই ছিল সাভার থেকে আমার কাছে এই গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিনের সর্বশেষ তথ্য। হালিম, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে, তার নাম রেদওয়ান। গতকাল সন্ধ্যায় কক্সবাজার সিটি কলেজের গেটের সামনে থেকে আহত অবস্থায় ওই কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত 9টার দিকে তার মৃত্যু হয়। নিহত রেদওয়ান চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজের HSC দ্বিতীয় বর্ষের ছাত্র। স্বজনদের অভিযোগ, স্থানীয় ছোটন, আহাদ ও রাহাত সহ কয়েকজন রেদওয়ানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ওই ঘটনার পর সড়ক অবরোধ করে স্থানীয়রা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে জাতীয় সংসদে সরকারের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলের সদস্যরা। একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশনের উদ্বোধনী দিনে তারা এমন সমালোচনা করে বলেন, দুর্নীতির কারণে উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার বিকাল 5টায় শুরু হয় একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন। এতে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল ও গণমাধ্যম কর্মী বিল 2022 উত্থাপন করা হয়। পরে তা যাচাই বাছাইয়ের জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, রাশিয়া ইউক্রেন পরিস্থিতি দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে বড় ধরনের ঝুঁকিতে ফেলবে না। পয়েন্ট অফ অর্ডারে রাশেদ খান মেনন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সরকারি সংস্থা দুদকের কড়া সমালোচনা করেন। কিন্তু আমাদের সামনে দুর্নীতি একটা চরম চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে, লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের একজন উপপরিচালক শরফুদ্দিন আহমদকে বরখাস্ত করা হয়েছে তাৎক্ষণিকভাবে কোনো কারণ দর্শন ছাড়া। সেখানে একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের জন্য আমি অনুরোধ জানাবো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব ছিলেন বিএনপির সদস্যরা। আজকে পুলিশের IGP, পুলিশের কমিশনার যে ভাষায় কথা বলছেন, পোশাক খুলে দিয়ে রাজনীতি দিতে দেন না কেন? আর বলছে যে অপরাধীদের স্থান পুলিশে হবে না, অপরাধীদের সংজ্ঞা কি? মাননীয় স্পিকার, পুলিশের মধ্যে উনি নিজে যে অপরাধী করছেন, উনি বোর্ড ক্লাবের সভাপতি এখনো দায়িত্ব রয়েছেন, এটি কোন সংবিধান বলে আছেন? এটি আজকে এখনো পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জাতির উদ্দেশ্যে জানাই নাই। এই সামিয়া হত্যাকাণ্ডের পর তার মাকে যখন প্রশ্ন করা হয়, তার মা পরিষ্কার বলেছিল, আমি বিচার চাই না। শেষ অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমরা এখন আল্লাহর কাছে বিচার চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সদস্যরা। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের হাহাকার অবস্থা, এবং আমাদের বাণিজ্যমন্ত্রী বলছিলেন যে নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক আছে, কোনো অভাব নাই, তারপর মার্কেটে সমস্ত জিনিসপত্রের দাম অনেক বাড়ছে। বাজারে গেলে মনে হয় না যে সরকার আছে,
মনে হয় না যে কোনো রকম সরকারের নিয়ন্ত্রণ আছে। তেলের দাম কমেছে প্রতি লিটারে 10 টাকা এবং অন্যান্য পেঁয়াজের দাম 30 টাকা, যেই পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। আপনি বাজারে না গিয়ে আপনি এখানে অসত্য ভাষণ দিয়েছেন। বিএনপির সমালোচনা করে হাসান মাহমুদ বলেন, কারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন তা সকলেই জানে। দুর্নীতির কথা আপনাদের মুখে মানায় না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় পালিত হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ। গতকাল দুপুরে আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ফুয়াদ চৌধুরী নির্মিত মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক ডকু ড্রামা দুটি যুদ্ধের একটি গল্পের প্রদর্শনী হয়। অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের আহমেদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। আমি আর শ্রদ্ধা সাথে ঠিক জুন মাসের মাঝামাঝি সময়ে আমার তারিখ তৈরি না এই থানা আনোয়ার থানা অপারেশনে অর্ডার অফ দ্য রাইজিং সান সম্মাননা পেলেন জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মতিউর রহমান। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের উন্নয়নে অবদান রাখায় তাকে এই সম্মাননা দেয়া হলো। গতকাল সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির বাসভবনে মতিউর রহমানের হাতে অর্ডার অব দ্য রাইজিং সান সম্মাননা তুলে দেওয়া হয়। আই ডু হোপ দ্যাট আওয়ার সাকসেসিভ প্রেসিডেন্টস। ইলেকট্রোমার্ট ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি লিমিটেডের বার্ষিক পার্টনার্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্র্যাক সিডিএম সাভারে এই আয়োজন করা হয়। সম্মেলনে কঙ্কার ভিটামিন ফ্রেশ টিএম প্রযুক্তি সমৃদ্ধ 4টি নতুন মডেলের রেফ্রিজারেটরের মোড়ক উন্মোচন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেকট্রোমার্ট ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুচ্ছাপা মজুমদার, নির্বাহী পরিচালক মোর্শেদ আলম চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা। এতে ভার্চুয়ালি অংশ নেন কঙ্কা ব্র্যান্ডের দক্ষিণ এশিয়া অঞ্চল প্রধান। দেশের বাইরের খবর। আজ তুরস্কে ইউক্রেন ও রাশিয়ার মুখোমুখি শান্তি আলোচনা হতে পারে। কিয়েভ জানিয়েছে আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে কোনো ছাড় দেবে না তারা। শান্তি আলোচনায় বড় ধরনের অগ্রগতির সুযোগ নিয়ে আশাবাদী নন উভয় পক্ষের কর্মকর্তারা। চলতি মাসের শুরুর দিকে কিয়েভে দুই পক্ষের শান্তি আলোচনাকে ভেস্তে দিতে মস্কোর কট্টরপন্থীরা রাশিয়ান ধনকুবের রোমান আব্রাহামোভিচ এবং ইউক্রেনের শান্তি মধ্যস্থতাকারীদের বিষ প্রয়োগ করেছিল বলে অভিযোগ উঠেছে। চলমান অভিযানে রুশ বাহিনী ইউক্রেনের 14টি শহরের প্রধান কর্মকর্তাদেরকে অপহরণ করেছে এবং তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে রুশ বাহিনীর কাছ থেকে ইরপিন শহর পুনর্দখলে নিয়েছে ইউক্রেন বাহিনী। খেলার খবর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মিরপুরে জমকালো কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এতে গান গাইবেন ভারতের অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান। ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100 কনসার্টটির জন্য এখন পুরোপুরি প্রস্তুত দেশের হোম অফ ক্রিকেট। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলছে বড় ধরনের কর্মযজ্ঞ, তবে এটা খেলা ঘিরে নয়, বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদযাপনের জন্য বিসিবি আয়োজন করেছে কনসার্ট, যার নাম দেওয়া হয়েছে ক্রিকেট সেলিব্রেটস মুজিব 100। আয়োজনের বড় চমক হিসেবে থাকছেন ভারতের অস্কারজয়ী শিল্পী এ আর রহমান। বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গানসহ মোট 35টি গান পরিবেশন করবেন তিনি। এছাড়া কনসার্টের প্রথম ভাগে দেশীয় শিল্পীদের মধ্যে মমতাজ এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস মাতাবেন মঞ্চ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে সামিল হতে পেরে আনন্দিত বিসিবি। সাংবাদিকদের এক প্রশ্নে এমন কথা বলেন বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। বঙ্গবন্ধু যদি না থাকতো তাহলে কিন্তু দেশই স্বাধীন হতো না। দেশ স্বাধীন না হলে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা বা আজকে ক্রিকেটের যে সাকসেস এটা কিন্তু হতো না। তো ওনাকে সম্মান জানানো এটা আমরা মনে করি আমাদের একটা দায়িত্ব কর্তব্য। এটা আমাদের একটু আগেই করার কথা ছিল, করোনার কারণে আমরা করতে পারিনি। সো কালকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে সারা বছরব্যাপী যে অনুষ্ঠান ছিল সেটার পরিসমাপ্তি হবে। পুরো আয়োজনটি উপভোগ করার জন্য 10,000 দর্শককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2014 সালের পর এবারই প্রথম সরাসরি সম্প্রচারের কোনো কনসার্টে অংশ নিতে যাচ্ছেন এ আর রহমান। শরীফ রওশন, দীপ্ত স্পোর্টস।
এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে লগ ইন করুন facebook.com/deeptonews এই ঠিকানায়।